নতুন পছন্দের জামার সঙ্গে মানানসই জুতো না হলে অনেকের মন খারাপ হয়ে থাকে, আমার তো বিশেষ করে হয়। তবে যদি দামি জুতো হোক না কেন, নতুন জুতো পরে পায়ের ঘণ্টাখানেক হাঁটাহাঁটির পরে গোড়ালির পিছন দিকে কিংবা বুড়ো আঙুলের তলায় ফোসকা পড়ে যায়, অস্বাভাবিক নয় এটা। একেবারে ফোসকা পড়লে পরবর্তী দুই তিন দিন একেবারে হাঁটা চলা খুব মুশকিল হয়ে পড়ে আমাদের। এই সমস্যাটি আমার প্রায়ই হয়ে থাকে, তাই এই সমস্যা এখন আর হয় না। তো এই সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে তো কিভাবে এই সমস্যাগুলিকে দূর করবেন, তাই এই অবস্থাতে কয়েকটি আপনাদের ঘরোয়া উপায় মেনে চললেই দ্রুত এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। প্রথমটি হলো লবণ পানি। ফোসকার ব্যথা কমাতে সহায়তা করে লবণ, এই জন্য গরম ও ঠান্ডা লবণ পানির ভার দিন, যা সহজেই আপনার রসোইয়ের ঘরে পাওয়া যায়। প্রথমে ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে তাতে এক টুকরো কাপড় ভিজিয়ে ফোসকার উপর প্রয়োগ করুন। আপনি চাইলে অল্প গরম পানিতেও লবণ মিশিয়ে 15 মিনিটে পা ডুবিয়ে রাখতে পারেন, এতে ফোসকার যন্ত্রণা ও ফোলাবার ক্ষমতা কমিয়ে দেয়, দ্রুত ক্ষত নিরাময় করতে সহায়তা করে। দ্বিতীয়, নারকেল তেল, যা আমাদের প্রত্যেকেরই ঘরে অ্যাভেলেবেল থাকে। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড রয়েছে, এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা ত্বককে হাইড্রেট রাখে এবং ব্যথা কমাইতে সহায়তা করে। তাছাড়া নারকেল তেল টিস্যু মেরামতেরও পাশাপাশি ক্ষতস্থান দ্রুত নিরাময় করতেও সহায়তা করে। এই জন্য এই প্রক্রিয়াটি করতে নারকেল তেল একটি তুলার বল ভিজিয়ে ক্ষতস্থানে আলতো হাতে লাগিয়ে নিলে আপনি অনেকটা উপকার পাবেন। তৃতীয়, গ্রিন টি। গ্রিন টি অ্যান্টি ইনফ্লামেটরি হিলিং উপাদান, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন থাকা তা ব্যথা কমাতে সাহায্য করে। গরম পানিতে গ্রিন টিয়ের একটি ব্যাগ ভিজিয়ে তার মধ্যে বেকিং সোডা যোগ করুন, এরপর টি ব্যাগে ঠান্ডা হলে ফোসকার উপর ধরে রাখুন। বেকিং সোডা থাকা অ্যান্টিসেপটিক উপাদান সংক্রমণে বাধা দেয়, দিনে 2-3 বার এই পদ্ধতি অবলম্বন করলে উপকার পাওয়া যাবে। চতুর্থ হচ্ছে অ্যালোভেরা। আজকাল অনেকেই অ্যালোভেরার চাষ করে থাকে, ফোসকা সারিয়ে তুলতে অ্যালোভেরা দুর্দান্ত কার্যকরী। অ্যালোভেরাতে নিয়মিত এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা ক্ষতস্থানে শীতলতা প্রদানের পাশাপাশি ফোলাবার ও ব্যথা কমাতে সহায়তা করে। ফোসকাতে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকিয়ে নিন। অ্যালোভেরা জেল শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। অনেক সময় অ্যালোভেরা জেল লাগালে ক্ষতস্থানে জ্বালা পোড়া কিংবা চুলকানিও হতে পারে, এতে ঘাবড়াবার কিছু নেই বন্ধুরা, এটি নিয়মিত প্রক্রিয়া চলার কারণে হতে পারে। ভালো ফল পেতে এই ধরনের প্রক্রিয়াটি দিনে অত্যন্ত 2 বার করুন। নাম্বার 5, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এটি কেবল ফাটা ঠোঁট সারাতে কার্যকরী নয়, ফোসকা নিরাময়ের ক্ষেত্রেও একটি অত্যন্ত কার্যকরী। দ্রুত ফোসকা নিরাময় করতে প্রতিদিন রাতে ফোসকার স্থানে পেট্রোলিয়াম জেলি লাগালে ভালো হয়, তারপর ঘুমাতে যান, এটি শুষ্কতা এবং ব্যথা কমাতেও সাহায্য করে। তাছাড়া দিনে 2 বার 15 মিনিট উষ্ণ পানিতে পা ভিজিয়ে রাখুন এবং ভালো করে তৈলা দিয়ে শুকিয়ে নিন, তারপর ক্ষতস্থানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিন। উষ্ণ পানি ব্যথা ও সংক্রমণকে প্রশমিত করতে সহায়তা করে এবং জেলি আর্দ্রতা ধরে রাখতে অত্যন্ত সহায়ক। নাম্বার 4, অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার ফোসকা দূর করার অন্যতম সহজ উপায়। তুলাতে সামান্য ভিনেগার মিশিয়ে ফোসকায় লাগান, শুকে গেলে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করলে জ্বালা করতে পারে, কিন্তু এই পদ্ধতিটি দিনে 3-4 বার এর মধ্যে ফোসকা সারিয়ে ফেলে। তো বন্ধুরা, যদি আপনার নতুন জুতো পরতে গিয়ে সমস্যা হয় তাহলে বলবো নতুন জুতো পরার আগে আপনি কিছুটা হলেও নারকেল তেল লাগিয়ে নিন। তাহলে কি হবে, আপনার ওই নারকেল তেলের কারণে আপনার পায়ের ঘিষ্টন হবে না, তাতে আপনার পায়ে ফোসকা পড়বে না আশা করি। আমি অনেকবার এটি ট্রাই করেছি তাই আপনাদের বলছি, আপনারাও ট্রাই করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।